হাসিস না তুমি সবচেয়ে বেশি খাস ওকে সো আজকে আমি দেখাবো আমার ক্যামেরার পিছনে কে থাকে কি বললে এটা আমি অলওয়েজ কোক খাই আচ্ছা পালে তুই রিভিউ নে আমি আজকে তোর রিভিউ নিব ওকে দেখি কি ফেমাস হয় Hello everybody, this is me and welcome back to another new video. So, today's video is going to be a hacker restaurant. এটা লোকেশনটা যদি একটু বলতে হয় সেটা হচ্ছে চাষারা বালুমার ওখানে আসলে খুব ইজিলি এটা চোখে পড়বে আর এই ভবনটার নাম আমি জানি না আমি যখন ভিডিও শেষ করে বের হব তখন ভবনটার নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওকে তো আজকে মূলত আমি ওদের এখানে চাপ ট্রাই করতে আসছি চাপ আমার ভীষণ ফেভারিট ফার্স্টলি আমার ফেভারিট হচ্ছে বাংলা খাবার এরপর হচ্ছে ইন্ডিয়ান চাপ লুচি তো আজকে মূলত আমি হচ্ছে ওদের চাপ আইটেম চাপ অ্যান্ড হচ্ছে বটি কাবাব এই দুইটা হচ্ছে ট্রাই করব আমি প্রাইসগুলো ডিসক্রিপশনে অথবা ভিডিওতে মেনশন করে দেব আর আমি নিয়েছি হচ্ছে বটি কাবাব সো ওদের ডেকোরেশনটা আমার অনেক বেশি ভালো লাগছে সুন্দর আর সাথে হচ্ছে লুচি আমি কোনোটার প্রাইসই জানি না কারণ আমার এখানে মেনু কার্ডটা নেই তো আমি প্রাইসগুলো হচ্ছে ডিসক্রিপশনে মেনশন করে দেব সো ফার্স্টলি আমি হচ্ছে চাপটা দিয়ে স্টার্ট করি লুচিগুলো অনেক ক্রিসপি চাপের কোয়ান্টিটি অনেক যদিও আমি প্রাইস জানি না আর এখানে হচ্ছে দুইটা সস দিয়েছে একটা হচ্ছে টমেটো সস আমার গার্লিক সসটা অনেক বেশি পছন্দ পার্সোনাল পছন্দ গার্লিক সস একসাথে নেই সাম চিকেনটা একটু আলাদা খেয়ে দেখি আমি চিকেনটা একটু আলাদা করে খেয়ে দেখি চিকেন অনেক সফট মানে অনেক চাপে দেখি যে চিকেনটা ভালোভাবে কুক হয় না আর আরেকটা ব্যাপার হচ্ছে চিকেনের ভিতরে মশলাপাতি ঢোকা এটা অনেক ইম্পর্টেন্ট আপনার যদি জাস্ট ওপর দিয়ে মশলা থাকে তাহলে চিকেনটা একদমই ভালো লাগবে না যদি মশলাগুলো একদম চিকেনের ভিতরে ঢুকে সেক্ষেত্রে আপনার চাপটা অনেক বেশি মজা লাগবে সো আমি ওই জিনিসটাই পাচ্ছি চিকেনটা অনেক ভালোভাবে কুক হয়েছে চিকেনটা হচ্ছে অনেক সফট হার্ড না আর একটা ডিফারেন্ট ফ্লেভার পাচ্ছি তো এখানে বুঝাই যাচ্ছে যে অনেক ধরনের মশলা ইউজ করছে আর লুচিগুলো অনেক বড় বড় শুধু যখন চিকেনটা সস দিয়ে খাবেন না তখন অ্যাকচুয়ালি চিকেনের যে ফ্লেভারটা ওরা যে একটা স্পেশাল ফ্লেভার অ্যাড করছে ওটা আপনি খুব পাবেন এই সস অনেক মজা এই সসটা শুধু টমেটো সস না এটার সাথে আরও কিছু অ্যাড করা হয়েছে এই জন্য এটা দিয়ে বেশি মজা লাগছে আমি হচ্ছে ওদের যেই বটি কাবাবটা আছে ওটা ট্রাই করবো এটা চিকেন বটি কাবাব আই থিঙ্ক আমার গেস ভুল না নো ও চিকেন ইটস ভেরি সফট এই সসটা অনেক মজা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অনেক সুন্দর একদম ডিফারেন্ট ফ্লেভার বটি কাবাবটা একদম জুসি আর স্পাইসি লেভেল দুইটারই পারফেক্ট আমার একদমই ঝাল লাগতেছে না এত ব্যালেন্স করে স্পাইসি লেভেল দেয় ও মাই গড কারণ আমি ঝাল খেতে পারি না
ঠিক কত সফট। সো আমার চিকেন চাপটা খাওয়া কমপ্লিট কমপ্লিট না, আমার পিছনে একজন আছে, সেই অ্যাকচুয়ালি সব খায়, রাইট? হাসিস না, তুমি সবচেয়ে বেশি খাস। ওকে, সো আজকে আমি দেখাবো আমার ক্যামেরার পিছনে কে থাকে। আচ্ছা, এখন আমি হচ্ছে ওদের যে বটি কাবাব, বটি হাসো স্কেল। আচ্ছা দাঁড়া, তোকে দিয়ে আমি রিভিউ দেবো, ওয়েট আমি এটা শেষ করি। চাপটা আমার কাছে বেশি মজা লাগছে, রেস্টুরেন্টে আমার অনেক চাপ খাওয়া হয়, তো চাপের যে একটা অথেন্টিক টেস্ট ওটা আমি পাই না। সো এখানে আমার মানে সেই চাপের একটা অথেন্টিক টেস্ট পাচ্ছি। অন্যান্য জায়গায় চাপ খেলে মানে খেয়ে আমার মনে হতো বাসায় মুরগি রান্না করলে যেরকম ওরকমই, জাস্ট মুরগির মাংসের যেই টেস্টটা ওটাই মুখে লাগতেছে, বাট এই চাপটার মধ্যে অনেক ফ্লেভার ইউজ করছে যার জন্য একটু খেতে অনেক বেশি মজা লাগছে। আর বটি কাবাবটা অনেক জুসি, অনেক সফট। আমি কোকা কোলা লাভার, কি বললে এটা? আমি অলওয়েজ কোক খাই, আমার জীবনে দেখছো সাদা পানি খাইতে, সেভেন আপ খাইতে। আচ্ছা পালে তুই রিভিউ দে, দেখে একদম কি বললো ফেলোস না, আজকে তুই রিভিউ দিবি, দে আমি আজকে তোর রিভিউ নিব। ওকে দেখি কি ফেমাস হয়, এটা নে। দাদা দাদা চলতি ঠিক করে হবে একটা মানুষ। আচ্ছা রিভিউ দিতাম নাকি? হ্যাঁ, প্রথমে কি কেমন লাগে? আচ্ছা ঠিক আছে, ইন্টু তো ফার্স্টে জানে কি কয়, এত ইংলিশ তো পারতাম না আমি। আমি এমন ইংরেজি ইউজ করিও না, ইউজ। আচ্ছা এটা এটা ভুলে গেছে গা, এটা আলাদা বিষয়। ইন্টু ঠিক আছে, ইন্টুতে ফার্স্টে কেমন লাগা হওয়া ঠিক আছে, ক্যামেরার সামনে তাক না, আবার তো আচ্ছা না থাক, আমার চেহারা তো বলাম। আচ্ছা ঠিক আছে, তা আমি এ দুটো জিনিস খাইছি ঠিক আছে, এটা আর এটা একটা তো চাপ হইব, আর একটা কি কাবাব, মুরগির বডি না। আচ্ছা তো এটা মুরগির বডি না, এটারই তো কাবাব বানাইছে, মুরগির বডি, মুরগির বডি কাবাব। আচ্ছা ওইলো তো একটা ভাই, চাপ, এটা চাপ আমি জানি, লুচির চাপ কি কে সরি, মুরগির চাপ, মুরগির চাপ ঠিক আছে। তা আমি দুটো, আমি দুটো জিনিস খাইছি, ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ তোমার মতে তো হ্যাঁ খাইছি, আমি এডিট তো আমি করতে পারতাম না, তো মায়ের গলায় ঢং তো আমি করতে পারি না, বুঝো না, আমার তো খাইছি না, আমি আমার তো খাইছি, ভালো লাগছে, শেষ। এবার বাসায় জমা খাইছে, এনে এটার ভিতরে এটার স্পাইসি লেভেল এত, এটার স্পাইসি লেভেল হ্যাঁ, আমি তো হিসাব করে এত খাই না, খাইছি, ভালো লাগছে, শেষ। ডেকোরেশন তোমরা তো খাওয়ার স্বাদও বুঝো না ঠিক আছে, স্বাদ এসে গিয়ে খাইয়া ফিল করবা ঠিক আছে, তোমরা চিন্তা করো এটাতে না, মাস্ক খুলতে হবে তাহলে, ফিল তো মানে খাইতে হইব ঠিক মতো, মানে তোমার মতো তো খাইলে যে দুই আঙ্গুল একটু নিয়ে আসে, একটু নিয়ে মুখে লাগাইয়া হয় না, না না দাদা তোমার তো ডঙের ঠেলায় তো খাইতে পারো না তোমরা, মানে আমরা এর লিগে তো ডঙ্গিত
ছেলেদের রিভিউ কি খাইছি ভালো লাগছে শেষ ভালো লাগছে চাপও ভালো লাগছে কাবাবও ভালো লাগছে সবই ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে আমি তো মনে করি যে গান গাইতে মন চাইতেছে ভালো লাগছে ভাই ভালো লাগছে আমার তো আচ্ছা রিভিউ না দিও ফিনিশিং বাই সো ফ্রেন্ডস আমার এখানকার এক্সপিরিয়েন্স ভালো ছিল অনেক আলহামদুলিল্লাহ ওদের খাবার অনেক মজা যাদের বারবিকিউ আইটেম পছন্দ তারা এই প্লেসটা ভিজিট করতে পারেন ওদের চাপটা দুর্দান্ত অ্যান্ড সাথে বটি কাবাবটা ওটা অনেক বেশ ভালো ছিল সো আমি এই দুইটি আইটেম আজকে ট্রাই করলাম আপনারা আপনার এখানে এসে কী কী আইটেম ট্রাই করছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন অ্যান্ড যদি কোনো সাজেশন থাকে সেটাও দিতে পারেন অ্যান্ড লাস্টলি আমি একটু এই জোনটা নিয়ে বলতে চাই একদম কমফোর্টেবল হয় না অনেক রেস্টুরেন্টে গেলে কমফোর্টেবলভাবে বসা আড্ডা দেওয়া এই জিনিসগুলো আমরা অনেক বেশি খুঁজি আমরা তো এখানে শুধু খেতে আসি না কমফোর্টেবলি বসাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সো আপনি এখানে মানে একদম রিল্যাক্সে আড্ডা দিতে পারবেন জোনটা অনেক কমফোর্টেবল অ্যান্ড ওদের বিহেভিয়ার সো নাইস আমি এখানে আসি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে লিটারেলি কন্টিনিউসলি ওদের বিহেভিয়ার মানে খুবই ইম্প্রেসিভ এই তো আমার ভিডিও আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাইক অন মাই ফেসবুক পেজ ফলো মি অন ইনস্টাগ্রাম আর কি বলে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বাই এভরিবডি